আমাদের দেশের অনেক কিন্তু ফিশ সাহেবেরা বেশিরভাগ নদীর পাড়ে, আল্লাহর ওলিরা হয় নদীর পাড়ে না হয় বিশ্ব রোডের পাশে, হাই রোডের বিশ্ব রোড দেখবেন না যে রোডের সাথে থাকে অথবা নদী নালার সাথে। একসময় তো ওই নদী ছিল বিশ্ব রোড, আগে তো যাতায়াতের মাধ্যম ছিল নদী, এই জন্য নদীর পাড়ে পাড়ে বেশি থাকেন, আবার বেশি থাকেন এখন বর্তমানে তো নদীর যোগাযোগ কম, এই জন্য বর্তমান আধুনিকগুলো হইলো বিশ্ব রোডের সাথে। বিশ্ব রোডের সাথে থাকলে ইনকাম ভালো, কারণ সেখান থেকে মানুষ যাতায়াত করবো, হাজার হাজার গাড়ি ঘোড়া যাইব, দাঁড়াই এখানে সালাম দিব, হাদিয়া দিব, তোফা দিব, সব এখানে পাওয়া যাবে, কিন্তু দূরে থাকলে তো আপনি এগুলো পাবেন না। আচ্ছা, তো এখন অসংখ্য হুজুরের আমাদের দেশের কারামতি আছে যে ভাঙতে ভাঙতে মাদ্রাসা, একবার নদী ভাঙতে ভাঙতে মাদ্রাসার কাছে চলে আসছে, আসার পরে হুজুরে একটা চিঠি লিখি খিজির আলাইহিস সালামের কাছে পাঠাই দিছে নদীর মধ্যে, পাঠানোর পরে এই যে নদী চর দেওয়া শুরু করছে, কয়েক মাইল চর দিয়ে চলে গেছে, দেখেন সবারই দেখা, এই যে দেখেন আমাদের মাদ্রাসার সামনে এই যে বিশাল চর দেখতেছেন, এটা একসময় ভাঙ্গি ভাঙ্গি মাদ্রাসার কাছে চলে এসেছিল। আমাদের হুজুরে খিজির আলাইহিস সালামের কাছে চিঠি পাঠাই দিছে, একজন এখানে ডুব মারি খিজির আলাইহিস সালামকে চিঠি দিয়ে আসছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, উনি এরকম করছে করছে। এখন বর্তমানে আমাদের দেশে দেখা যাচ্ছে কিছুদিন আগে একটা লঞ্চ ডুবে গেছে, লঞ্চটা খুঁজে পায় না, লঞ্চ এটা খুঁজে পাচ্ছে না, সবাই খুঁজতেছে নদীর মধ্যে কোথায় গেল কোথায় গেল। তো এখন ওই হুজুরের যারা উত্তরসূরি, যারা এরকম কারামতওয়ালা, তারা দেখাই দিলে তো হয় যে এখানে আছে, কি বলেন? তারা দেখা দিলে হয় না, অথবা খিজির আলাইহিস সালামের কাছে একটা চিঠি পাঠাই দিলে যে আমাদের লঞ্চটা বাংলাদেশের এত নম্বর লঞ্চ, আমরা খুঁজে পাচ্ছি না, একটু দেখাই দেন কোন জায়গায় আছে আমাদেরকে, স্বপ্ন যুগে হলেও দেখাই দেন। তো কই কাউকে স্বপ্ন যুগেও দেখায় না, বা সরাসরি আসিও দেখায় না, আবার দেখা যায় এখানে বসি শত শত মাইল দূরে মুরিদের কর্মকাণ্ড সব দেখে, অথচ নিজের চোখের সামনের গুলো দেখে না, এরকম আছে না? এক হুজুরে নাকি এক এলাকায় গেছে, সফরে গেছে। তো আমাদের দেশের মানুষ তো হইলো কারামত দেখাইতে হয়, কারামত না দেখাইলে এটা কোনো হুজুরও না, অলিও না, বুজুর্গও না, পীর সাহেবও না, কিছুও না, কিছু অলৌকিক দেখাইতে হইব। তো কী দেখাইব? এখন তো ও তো বন্ড, মানে শরীয়তের সাথে দিনের সাথে তার কোনো সম্পর্ক নাই, ধর্ম ব্যবসা করে খায়। তো সে গেছে, যাই তো বসে আছে, হঠাৎ করে সবাইকে কী হইলো হুজুর, কী হইলো কী হইলো? কয়ারে মিয়া, আল্লাহর ঘরের সামনে দিয়ে একটা কুকুর যাইতেছে, বাইতুল্লাহর সামনে দিয়ে একটা কুকুর যাইতেছে, কুকুরটা একটু দৌড়াই দিলাম, সবাইকে দেখো কত বড় আল্লাহর ওলি চলে এসছে আমাদের গ্রামে, এখানে বসি সে হাজার হাজার মাইল দূরে বাইতুল্লাহর সামনে দিয়ে কুকুর চাইতেছে, এখান থেকে দৌড়াই দিতেছে। দেখবেন এখন ফেসবুকে ইন্টারনেটে কত বয়ান আছে, কয় এক লোকের পাসপোর্ট ভিসা সব হারাই ফেলছে, ইয়াতে হজে যাই ফিসা বুজুরের যাই ধরছে, ধরার পরে বিশ্ব বুজুরের কাছে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে দেখে ঢাকা চলিয়ে আসে, বিমানও লাগে নাই, কিছু লাগে নাই, ফিসা বুজুরের কারামতিয়ে আপনার ঢাকা চলে আসছে পাসপোর্ট ভিসা ছাড়া, একজনের টাকা সব হারাই ফেলছে, আবার টাকা সব পাই গেছে। আচ্ছা এখন এই লোকে এখানে বসেই আল্লাহর ওলিয়ে একবার বাইতুল্লাহর সামনে থেকে কুকুর দৌড়াইতেছে। তো এক দুষ্ট লোক আছে গ্রামে, হে কয় আজকে দৌড়াই দিব এর বন্ডামে। আচ্ছা দুপুরে খাবার দিছে, তো তরকারি সব নিচে দিছে, দিয়ে উপরে দিয়ে সব বাদ দিছে, উপরে কোনো তরকারি দেয় না, একটাও দেয় নাই, সব নিচে উপরে খালি বাদ, এ তো হাত ধুই বসে রয়েছে, কিরে বাদ দিছে তরকারিতে না কেন? অনেকক্ষণ বসে আছে, বসার পরে আরে মিয়া আপনারা আদব কায়দা কিছু জানেন না, এত বড় আল্লাহর ওলি আইছি বাদ বুদ্ধি বসে রেখছেন, অপমানই করতেছেন আমারে, এ যে কিছু দিলেন না। তখন সবাই বলতেছে, হুজুর আপনি এখানে বসে হাজার হাজার মাইল দূরে বাইতুল্লাহর সামনের কুকুর দেখছেন, আপনার চোখের সামনে ভাতের নিচে তরকারি এটা দেখেন, এই হলো কারামতের অবস্থা আমাদের দেশে। এখন যারা এরকম কারামতি বিশ্বাসী, এরা কিন্তু দাজ্জাল আসলে দাজ্জালের মতো কারামতওয়ালা হুজুর বুজুর্গ তারা জীবনে দেখে নাই, এত বড় কারামতওয়ালা যে দাজ্জালে খালি মরা মানুষের সবার সামনে জিন্দা করে দিব, আপনার জান্নাত দেখাই দিব, এটা দেখাই দিব, তার ইশারায় বৃষ্টি হওয়া শুরু হইব, যে কত বড় আল্লাহর ওলি চলে এসছে, লক্ষ লক্ষ মুসলমান আপনার এই এই ভ্রান্ত কারামতের ধারায় পড়ে, এই ফাঁদে পড়ে ইমান হারাইব, কত বড় বড় আলেম আপনার এই দাজ্জালের ফাঁদে পড়ে ইমান হারাইব।
তাহলে বোঝা গেল যে এটা আল্লাহর বিরাট রহমত লাগব তাহলে আমাদের প্রস্তুতি হবে আমরা শিরক মুক্ত তাওহিদে ঈমান করব বেদাত মুক্ত সুন্নতে আমল করব যখন আল্লাহ পাক ভালো মনে করেন তখন মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন যখন আল্লাহ দরকার মনে করেন দাজ্জাল আসব দাজ্জাল আসলে অসুবিধা কি আমরা যদি ওলামায়ে মদিনাকে ফলো করি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলি যদি ওলামায়ে মদিনার অনুসরণ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সহিহ হাদিস দাজ্জাল পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম যে মানুষটা দাজ্জালকে চিনে ফেলবে এবং সারা পৃথিবীর মানুষকে ঘোষণা দিবে যে এটা দাজ্জাল ওই মানুষটা মদিনার মানুষ সুবহানাল্লাহ মদিনা থেকে ঘোষণা আসবে যে এটা দাজ্জাল সর্বপ্রথম মানুষটা মদিনার উনি যাবে যাওয়ার পরে এবার দাজ্জাল বলবে দাজ্জালকে তো আল্লাহ পাক ভিতরে ঢুকতে দিবেন না ফেরেশতারা বাধা দিবে মদিনার হারামের ভিতরে ঢুকতে পারবে না তখন দাজ্জাল বাইরে থাকবে বাইরে থাকার পরে তখন সব লোকেরা দেখতে যাবে দাজ্জালকে কেউ এখানে তাকাইবো যে এখানে কাফের লেখা আছে কিনা বিভিন্ন লক্ষণগুলো আলামতগুলো চাইবে আচ্ছা তাকে কেউ মানতেছে না মদিনার লোকেরা তখন বলে যে শোনো ভাইয়েরা যে তোমাদেরকে যদি আমি এখন একজন মানুষকে মারি আবার জিন্দা করি দেখাইতে পারি তোমরা কি আমাকে বিশ্বাস করবে বলে যে হ্যাঁ আপনি দেখান বাস হে তখন মদিনার একজন এই আহলে মদিনার একজন ভাইকে সে মারি ফেলবে মারি আবার জিন্দা করি ফেলবে দেখো আমি মারছি চিন্তা করছি এখন যারে মারছে যারে চিন্তা করছে এই আল্লাহর বান্দা উঠি বলবো এতক্ষণ আমার সন্দেহ ছিল তুমি দাজ্জাল কিনা এবার আমি শতভাগ নিশ্চিত যে তুমি আসলে অরিজিনাল দাজ্জাল কারণ দাজ্জালের এরকম ঘটনা ঘটবো আমার নবী বলে গেছেন সুতরাং দুনিয়াবাসী শুনো দাজ্জাল এসে গেছে এটাই দাজ্জাল তাহলে যে লোকটা দাজ্জালের ঘোষণা দিব এই লোকটা কোন জায়গার মদিনার কেয়ামত পর্যন্ত এখানে বিশুদ্ধ ঈমান শিরক মুক্ত তাওহিদি ঈমান এখানে পাওয়া যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ঘোষণা ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই মদিনার হারামের মধ্যে ওয়ালা ইউহদাসু ফিহা হাদাসুন এখানে কোনো কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড কখনো হবে না যদি কেউ কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড করে ফা আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন তার উপরে আল্লাহর লানত ফেরেশতাদের লানত সমস্ত মানুষের লানত তাহলে আপনি আপনি আমি যদি ওলামায়ে মদিনাকে অনুসরণ করি ইত্তেবা করি তাহলে দাজ্জাল চিনা কঠিন হবে না দাজ্জাল ওলামায়ে মদিনারাই চিনাই দিব আমাদেরকে এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম যে ওই কেয়ামত কবে হবে এটা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি কেউ জিজ্ঞাসা করতেন নবী সাল্লাম জিজ্ঞেস করতেন কি মাজা আদাত্তালাহা তোমার প্রস্তুতি কি তাহলে আমাদের কাজ হলো প্রস্তুতি নেওয়া প্রস্তুতিটা কি হবে শিরক মুক্ত তাওহীদি ঈমান বেদাত মুক্ত সুন্নতি আমল আর ওয়াত্তাবিউনি নবী সাল্লাল্লাহু আলাইহি এত্তেবা হাজা সিরাতুম মুস্তাকিম আল্লাহ পাক বলেন তুমি যদি সুন্নতের এত্তেবা করো এটাই হলো সিরাতে মুস্তাকিম সুবহানাল্লাহ